اقرأ باسم ربك الذي خلق بسم الله الرحمن الرحيم علم অর্জন এর নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান ইলম অন্বেষণ করা ফরজ ইলম অর্জনের মর্যাদা ও ফজিলত সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাতি যে ব্যক্তি ইলম জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে রাস্তায় চলবে আল্লাহ তার জন্য এর বিনিময়ে জান্নাতের পথ সহজ করে দিবেন এই হাদিস থেকে আরো জানা যায় কোন সম্প্রদায় আল্লাহর কিতাবসমূহের কোন একটি গ্রহে একাধিক হয়ে আল্লাহর কিতাব পাঠ করে এবং একে অপরের সাথে মিলে কোরআন অধ্যয়নে লিপ্ত থাকে তখন তাদের উপর শান্তির ধারা অবতীর্ণ হয় রহমত তাদেরকে আচ্ছাদিত করে ফেলে এবং মালাইকা তাদেরকে পরিবেষ্টন করে রাখে আর আল্লাহ তাআলা তার নিকটের মালাইকাদের কাছে তাদের কথা আলোচনা করতে থাকে সহিহ মুসলিম অধ্যায় 49 জিকির ও দোয়া হাদিস নাম্বার 6746 তিরমিজি হাদিস নাম্বার 2646